না দোস্ত, বাইরে যা ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। তোকে এই ঝড় বৃষ্টির মধ্যে আসবি কি করে তুই? আচ্ছা শোন, বৃষ্টি থেমে গেলে তারপরে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি তাহলে তুই আয়, কিন্তু তুই সাবধানে থাকিস, ওই কোনো একটা শেডের মধ্যে যাই, গাছপালার নিচে দাঁড়াস, খাস জানি কিন্তু খুব বজ্রপাত হচ্ছে, বুঝছিস? সাবধানে থাকিস ভাই, আর ঝড় বৃষ্টি থাকলে একটা সিএনজি ডাইরেক্ট চলে আসিস। আচ্ছা 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 ঠিক আছে, রাখলাম ভাই, কেদারি কম বের হওয়া যাচ্ছে এরকম। কে আপনি? আরে কথা নেই, বাচ্চা নিয়ে ঘরে ঢুকে বললেন? আমাদের খুব বিপদ, আমাকে বাঁচান প্লিজ। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার বলুন তো। একটু ফাংশন ছিল, সেটা শেষ করে বাড়ি ফিরছিলাম, ব্রিজের কারণে তো বাইরে কিছুই পেলাম না। হঠাৎ করে দেখি কয়েকটা ছেলে আমাকে ফলো করছে, আচ্ছা ট্রিট করছে, কোনো কিছু বুঝতে না পেরে আপনার এখানে চলে এসেছি। এখানে কোনো সমস্যা নেই, আপনি শান্ত হন। আপনাকে কি বলে ধন্যবাদ দেব? এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আপনি অনেক মহৎ, না হলে কি এত রাতে একটা মেয়েকে চেনা নেই জানা নেই কেউ বাড়িতে ঢুকতে দিত না? আপনি তো ভিজে একাকার হয়ে গেছে, আমার বাথরুমটা ওইদিকে, আপনি ফ্রেশ হয়ে নিন, ওখানে টাওয়াল আছে। আপনার এখানে থাকতে অসুবিধা নেই তো? না না অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি সরি ঠিক আছে, আপনি রেস্ট নেন, আমি আসার পাশে আছি। হ্যাঁ ঠিক আছে, thank you.
তো সেই কখন থেকে ফোন করতেছিস রিসিভ করতেছিস না কেন? আমি তো টেনশনে পড়ে গেছি। আর বলিস না রে, বৃষ্টিতে ঘুমটা একটু বেশি লেগে গেছিল বুঝছিস, গলাও বসে গেছে ঠান্ডায়। ও তাই? শোন, বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে, তাই কালকে যেতে পারি নাই। ওকে, তো কোনো সমস্যা নাই, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তুই আসতেছিস কখন? আচ্ছা আমি এই যে এখনই রওনা হচ্ছি। আচ্ছা আয়। আচ্ছা ওকে ঠিক আছে। বর্তমান সমাজে আপনার মতো কিছু মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ, একলা একটা মেয়েকে পেয়ে তার সম্মান রক্ষা করেছেন। ঘুম থেকে উঠে শেষবারের মতো আপনাকে দেখতে গিয়ে দেখি আপনি সোফার মধ্যে ঘুমিয়ে আছেন, তাই আর আপনাকে ডিস্টার্ব না করেই চলে গেলাম। সেই জন্য আমি দুঃখিত, আপনি একা থাকেন। যদি কেউ জানতে পারে যে একটা মেয়ে আপনার ঘরে ছিল, তাহলে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন উঠত, আপনার মান সম্মান যেত। তাই ভোরের আলো ফোটার আগেই আমি চলে গেলাম, জানি না আর কখন আপনার সাথে দেখা হবে কিনা। আপনি সব সময় ভালো থাকবেন, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। ইতি